মরিঙ্গা পাউডার কিংবা সজনে পাতার গুঁড়া, খুবই হেলদি এবং পুষ্টিগুণ সম্পন্ন খাবার। এখানে আছে কমলা লেবুর থেকে 7 গুণ বেশি ভিটামিন সি, কিংবা দুধের থেকে 10 গুণ বেশি ক্যালসিয়াম, কিংবা কলার থেকে 25 গুণ বেশি পটাশিয়াম, অথবা দুধের থেকে 9 গুণ বেশি প্রোটিন, ইত্যাদি ইত্যাদি। আসলে কি আপনার শরীরে 25 গুণ বেশি পটাশিয়ামের প্রয়োজন আছে, কিংবা 9 গুণ বেশি প্রোটিন, অথবা 7 গুণ বেশি ভিটামিন সি, কিংবা 10 গুণ ক্যালসিয়াম? বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দিয়ে হয়তো ইতিমধ্যে আপনার ফেসবুক ফিড ভরে গিয়েছে, কিংবা আপনি এই বিজ্ঞাপনগুলো দেখে সজনে পাতা খাওয়া আরম্ভও করে দিয়েছেন। কারণ যেভাবে আপনার কাছে এই সজনে পাতার গুঁড়াকে একটা সুপার ন্যাচারাল বা সুপার ফুড হিসাবে পরিচয় করে দেওয়া হচ্ছে, আপনি খুব সহজেই এই খাবারটা কিনবেন এবং খাবেন, এটাই স্বাভাবিক। আসলে কি সজনে পাতার এমন কোনো গুণ রয়েছে যেটার মাধ্যমে হাইপারটেনশন, ডায়াবেটিস, কোলেস্ট্রল, এমনকি হাইপোথাইরয়েডের মতো লং টার্ম যে অসুখগুলো আছে সেগুলোর চিকিৎসা দেওয়া সম্ভব? এইটার কি কোনো সায়েন্টিফিক বা বিজ্ঞান ভিত্তিক কোনো গবেষণা এখন পর্যন্ত হয়েছে? আজকের ভিডিওতে আমরা ওই বিষয়গুলো নিয়ে জানবো। তাই বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অনেক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক আলোচনা এই চ্যানেলটিতে ইতিমধ্যে হচ্ছে, এই আলোচনাগুলো মিস না করতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি পুরো দেখবেন এবং সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন। তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনায় যাই। মরিঙ্গা পাউডার বা সজনে পাতার গুঁড়া মূলত আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে বেশি পাওয়া যায়। মূলত সজনে গাছের পাতাকে শুকিয়ে গুঁড়া করে সজনে পাতার গুঁড়া বা মরিঙ্গা পাউডার বা মরিঙ্গা ট্যাবলেট বা ক্যাপসুল তৈরি করা হয়। এছাড়াও সজনে গাছের ডাটা রয়েছে যা খুবই সুস্বাদু একটি খাবার এবং সবজির তরকারি হিসাবে বেশি খাওয়া হয়। কিন্তু বর্তমানে সজনে পাতার গুঁড়া বাণিজ্যিকভাবে তৈরি করা হচ্ছে এবং বিভিন্ন রং বেরঙের জারে করে বাজারে বিক্রি করা হচ্ছে, এছাড়া অনলাইনে তো বিক্রি করা হচ্ছেই। এখানে প্রশ্ন হলো, সজনে পাতার গুঁড়া সেবন করার মাধ্যমে যে উপকারের কথাগুলো বলা হচ্ছে এগুলো আসলে কতটুকু নির্ভরযোগ্য কিংবা বিজ্ঞানসম্মত? আসুন একটি একটি করেই জানি। প্রথমে ডায়াবেটিস রোগেই কথায় আসি। বিখ্যাত হেলথ জার্নাল WebMD এর তথ্য অনুযায়ী ডায়াবেটিস রোগের চিকিৎসায় সজনে পাতার ভূমিকা খুবই কম। প্রথম দিকে কিছু গবেষণায় দেখা গিয়েছিল যে ডায়াবেটিস রোগের চিকিৎসায় ব্যবহৃত একটি ওষুধ যার নাম সালফোনাল ইউরিয়েজ বা সিক্রেটোগক্স, এর সাথে সজনে পাতার গুঁড়া খেলে কিছুটা সুগার লেভেল কমে। কিন্তু পরবর্তীতে যখন HbA1c টেস্ট করে লাস্ট 3 মাসের সুগারের প্রোফাইল চেক করা হয় তখন দেখা গেল যে আসলে কোনো সুগারই কমে নাই, বরং দিনের কিছু অংশে সুগার লেভেল কমেছিল সত্যি, কিন্তু অধিকাংশ সময় তার সুগার লেভেলটা বেশি ছিল, তা তিনি হয়তো টেরই পাননি। তবে কিছু কিছু গবেষণা দেখা গেছে যারা প্রিডায়াবেটিক কন্ডিশনে আছেন, অর্থাৎ যাদের এখন পর্যন্ত কনফার্ম ডায়াবেটিস হয় নাই কিংবা তিনি ডায়াবেটিস হওয়ার পথে আছেন, তাদের ক্ষেত্রে খাবারের পর ব্লাড সুগার লেভেল কন্ট্রোলের ক্ষেত্রে সজনে পাতার কিছুটা ভূমিকা আছে। তাই এটা একেবারেই বলা যাবে না যে ডায়াবেটিসের চিকিৎসায় সজনে পাতার কোনো ভূমিকা নাই, কিছুটা আছে, তবে তা কোনোভাবেই ডায়াবেটিসের মূল চিকিৎসা হতে পারে না। তাই ডায়াবেটিসের মূল চিকিৎসা গ্রহণ না করে যদি শুধুমাত্র সজনে পাতার গুঁড়ার উপর নির্ভর করা হয় তাহলে বরং এটা ডায়াবেটিসকে না কমিয়ে উল্টো আরও ডায়াবেটিকের যে কমপ্লিকেশনগুলো আছে সেগুলো ডেভেলপ করতে পারে। ডায়াবেটিসের কমপ্লিকেশনগুলো কী এবং কীভাবে বাসায় বসে এর চিকিৎসা করতে পারেন সেই বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম, যার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিলাম এবং ভিডিওটির শেষে এই ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আপনারা যারা চান ডায়াবেটিকের কমপ্লিকেশন থেকে বাঁচতে তারা ভিডিওটি দেখে নিতে পারেন। এরপর আসুন, হাইপার কোলেস্ট্রল চিকিৎসায় সজনে পাতার কোনো ভূমিকা আছে কিনা। অনেকে আছেন দীর্ঘদিন যাবৎ হাইপার কোলেস্ট্রল রোগে ভুগছেন, কোলেস্ট্রল কমানোর জন্য ডাক্তার হয়তো আপনাকে কোনো ওষুধও দিয়েছেন এবং সেই ওষুধ আপনি নিয়মিত খেয়েই যাচ্ছেন। তারাও এখন বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের পাল্লায় পড়ে সজনে পাতার গুঁড়া খেয়ে কোলেস্ট্রল কমানোর চেষ্টায় নিয়োজিত আছেন। দয়া করে এই ধরনের চিকিৎসা থেকে বিরত থাকুন। এখন পর্যন্ত এমন কোনো গবেষণা বা রিসার্চে পাওয়া যায় নাই যে সজনে পাতার গুঁড়া বা ট্যাবলেট খাওয়ার ফলে কোলেস্টেরল কমে যায়। একটা গবেষণায় দেখা গেছে যে কিছু মানুষকে 6 মাস প্রতি বেলা খাবারের পর সজনে পাতার গুঁড়া খেতে দেওয়া হলো, তাদের শরীরে কোনো ধরনের পরিবর্তন হয় কি না। গবেষণা শেষে দেখা গেল এই লোকগুলোর উল্টো BMI আরও বেড়ে গেছে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতারও তেমন কোনো উন্নতি হয় নাই। যে সমস্ত মায়েরা শিশুদেরকে বুকে দুধ পান করাচ্ছেন তারাও এমন চটকদার বিজ্ঞাপনের পাল্লায় পড়ে দেখছেন যে সজনে পাতার গুঁড়া খেলে মায়ের বুকের দুধও নাকি বেড়ে যায়। কিন্তু আসলেই কি তার কোনো ব্যাখ্যা আছে? না, এমন কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায় নাই। সজনে পাতার গুঁড়া খাওয়ার ফলে মায়ের বুকে দুধ বেড়ে গেছে এমন কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা এখন পর্যন্ত কেউ হাজির করতে পারেননি। হাইপোথাইরয়েডের চিকিৎসায় সজনে পাতার গুঁড়ার কোনো ভূমিকা আছে কি না,
অনেক বিজ্ঞাপনে এটাও বলা হয় যে হাইপোথাইরয়েডের চিকিৎসায় সজনে পাতার খুবই নাকি ভূমিকা আছে, কিন্তু আসলে গবেষণা দেখা গেছে বিষয়টি সম্পূর্ণ উল্টো। হাইপোথাইরয়েডের চিকিৎসায় আমরা ডাক্তাররা সাধারণত যেই ওষুধটা ব্যবহার করি, যেটাকে আমরা লেভোথাইরক্সিন বলি, এই ওষুধের কার্যকারিতা এই সজনে পাতাগুলো উল্টো কমিয়ে দেয়, যার কারণে হাইপোথাইরয়েডের চিকিৎসায় যে ওষুধ ব্যবহার করছি সেটা না হয়ে উল্টো হাইপোথাইরয়েড রোগীর সমস্যা আরও দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে। তাই হাইপোথাইরয়েডের চিকিৎসায় সজনে পাতার গুঁড়া কোনোভাবে লেভোথাইরক্সিনের জায়গায় নিতে পারবে না, যেহেতু সজনে পাতা কিংবা তার গুঁড়া কিংবা সজনে যে ডাটা আছে তা একটি সম্পূর্ণ প্রাকৃতিক সম্পদ এবং প্রকৃতি থেকে আমরা পাই। তাই যে কোনো প্রাকৃতিক উপাদানে ভরপুর খাদ্যের মতো এখানেও কিছু না কিছু উপাদান বা পুষ্টিগুণ অবশ্যই আছে। তার মানে এই নয় যে দীর্ঘস্থায়ী কোনো অসুখের চিকিৎসায় সম্পূর্ণ সজনে পাতার গুঁড়ার উপর নির্ভর করা যাবে। আমি আমার ভিডিওটির শেষ অংশে চলে এসেছি। এখানে আমি শুধু একটা কথাই বলতে চাই যে সজনে পাতার গুঁড়ার যে চটকদার বিজ্ঞাপন দেখে আপনারা এই সজনে পাতাকে গ্রহণ করছেন এবং আপনার লং টার্ম যে অসুখগুলো আছে, যেমন আমার হাইপারটেনশন, কোলেস্ট্রল, ডায়াবেটিস কিংবা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর কিংবা আপনার যৌন কোনো সমস্যা কিংবা আপনার মাথা ব্যথা অথবা আপনি মোটা হয়ে যাচ্ছেন কিংবা আপনি অনেক বেশি শুকিয়ে যাচ্ছেন, এ ধরনের অনেক সমস্যার সমাধান হিসাবে সজনে পাতাকে আপনার সামনে হাজির করা হচ্ছে তা আসলেই কোনোভাবে বিজ্ঞানসম্মত নয়। আপনার স্পেসিফিক যে অসুখ আছে সেটার চিকিৎসা আপনি শুধুমাত্র আপনার স্পেসিফিক ডক্টরের কাছ থেকেই গ্রহণ করবেন, এর বাইরেও ন্যাচারাল রিসোর্স থেকে আপনি বিভিন্ন উপাদান গ্রহণ করতে পারেন, সেটা সজনে পাতাও হতে পারে কিংবা আরও কোনো ন্যাচারাল রিসোর্সও হতে পারে। ভিডিওটি শেষে আমি শুধু এই কথাটাই বলবো, সজনে পাতার গুঁড়ো আপনি খেতে পারেন আপনার যে মূল চিকিৎসা আছে তার সহায়ক হিসাবে, কখনোই মূল চিকিৎসা বাদ দিয়ে সজনে পাতার গুঁড়ো খাওয়া যাবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনেক আলোচনা হচ্ছে এই চ্যানেলটিতে, ভিডিওগুলো পেতে সবসময় চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার ফেসবুক পেজ facebook.com/ডাক্তার বন্ধু এই পেজটিতে ফলো করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে স্বাস্থ্য বিষয়ক নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।